প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, সেই সঙ্গে পাশের বেল আইকন দাবাও এবং অল সিলেক্ট করে রাখো যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো। তো এর আগে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের এই থার্ড পার্টে আমরা 21 থেকে 30 আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব, যার প্রথম অঙ্ক হলো এটি, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? এই ধরনের অঙ্ক একটু বোঝবার চেষ্টা করবে বন্ধুরা। দেখো, বলেছে 18 দিন আর 12 দিনে তারা আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। এখন কি হয়েছে, এটা কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গিয়েছে, অর্থাৎ শেষ যে 3 দিন ছিল সেই 3 দিন এ কিন্তু একা কাজ করেছে, ঠিক, আর বাকিগুলো ওরা দুজনে একসঙ্গে কাজ করেছে। তো এই জিনিসটি যদি একটু বুঝে নাও তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারবে। দেখো, এ করে 18 দিনে আর বি করে 12 দিনে। তো অ্যাকচুয়ালি আমরা এলসিএম পদ্ধতিতে কী করবো, ধরে নেবো 18 আর 12-র লসাগু হবে 36। তো 36 ইউনিট ধরে নেবো মোট কাজ। এখন শেষ, দেখো শেষ 3 দিন বি চলে গিয়েছিল, অর্থাৎ এ একা করেছে। এ একদিনে করবে কত? এ একদিনে করে 36 / 18, অর্থাৎ 2 ইউনিট। তো 3 দিনে কত করবে? 3 দিনে করবে এ 2 × 3, অর্থাৎ 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজ কী করেছে না, বি শেষ 3 দিনে, এ শেষ 3 দিনে করে ফেলেছে, ঠিক। এখন বি দেখো, বি একদিনে কত করে? বি একদিনে করে 36/12, অর্থাৎ হবে 3 ইউনিট কাজ। তো এ আর বি দুজনে একদিনে কত করে? এ আর বি, এ প্লাস বি দুজনে একদিনে করবে 2 আর 3 = 5 ইউনিট কাজ। দেখো, এ 3 দিনে, শেষ 3 দিনে 6 ইউনিট করে ফেলেছে। তো কাজ আর কত বাকি থাকে? কাজ আর বাকি থাকে 36 ইউনিট মোট কাজ, সেখান থেকে 6 ইউনিট বিয়োগ করে দেবো, তো থাকছে 30 ইউনিট কাজ, যেটি এ আর বি মিলে করে, ঠিক। এ আর বি মিলে করে, তো এ বি একদিনে 5 ইউনিট করে, তো 30 ইউনিট করতে কতদিন লাগবে? 30/5, অর্থাৎ 6 দিন, ঠিক আছে। তো এই 6 দিন এ বি একসঙ্গে করেছে, ঠিক আছে, এই 6 দিন, আর এ লাস্টের 3 দিন এ একা করেছে, ঠিক আছে। তো মোট এতদিন সময় লেগেছে, তো মোট কত হবে? 9 দিন। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 9 দিন, টোটাল কাজ করতে সময় লেগেছে 9 দিন। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটিও সেই একই রকমের হবে, কারণ শেষ 10 দিন কাজ এ একা করেছে, ঠিক আছে। তো একই রকমভাবে করব। দেখো, এ করে 20 দিনে আর বি করে 30 দিনে। এখন 20 আর 30-এ লসাগু হয় 60 ইউনিট, তো মোট কাজ ধরে নেবো আমরা 60 ইউনিট। এখন এ একদিনে কত করবে? এ একদিনে করবে 60/20, অর্থাৎ 3 ইউনিট কাজ। আর বি একদিনে করবে কত? বি একদিনে করবে 60/30, অর্থাৎ 2 ইউনিট কাজ। তো এ বি একদিনে কত করবে? এ প্লাস বি এরা একদিনে করবে 5 ইউনিট কাজ, ঠিক। এতদূর করে রেখে দিলাম। এখন বলেছে এ বাকি কাজ শেষ 10 দিনে শেষ করলো, ঠিক আছে, অর্থাৎ শেষ 10 দিন এ একা করেছে। তো এ যদি একদিনে 3 ইউনিট করে, তো এ 10 দিনে কত করবে? 10 দিনে করবে 10 × 3, অর্থাৎ 30 ইউনিট কাজ। এবার 30 ইউনিট কাজ এ শেষ 10 দিনে করেছে, ঠিক আছে, এই 10 দিন ধরে রাখলাম। তো বাকি কাজ থাকে কত? বাকি কাজ থেকে 60 ইউনিট থেকে 30 ইউনিট বিয়োগ করে দেবো, অর্থাৎ থাকে 30 ইউনিট কাজ। এটি এ আর বি মিলে করেছিল প্রথম দিকে, ঠিক। তো এ বি দেখো একদিনে করে 5 ইউনিট, তো 30 ইউনিট করতে সময় লাগবে 30/5, অর্থাৎ 6 দিন, ঠিক আছে। তো মোট কত সময় লাগছে? সরি, এখানে বলেছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল। তো বি মাত্র 6 দিন করেছে, এ আর বি দুজনে একসঙ্গে 6 দিন করেছে, তো বি 6 দিন করেছিল কাজ। তো এই 6 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর মোট যদি চাইতো, তো মোট হতো 10 আর 6 = 16 দিন, ঠিক। এখানে চেয়েছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল, তো বি আর এ একসঙ্গে করেছিল 6 দিন, তারপর এ 10 দিন, তো বি 6 দিন মাত্র নিযুক্ত ছিল। ভালো করে বুঝবে, ঠিক আছে। তো 6 হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 6 দিন। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে?
বন্ধুরা, এই অঙ্কটি করার আগে আমি বলি, অনেকে তোমরা কমেন্ট করছো যে আমার ভিডিও 10টি অঙ্ক করতে অনেক সময় 20 মিনিট বা তার বেশি লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে করানোর চেষ্টা করছি, যাতে তোমাদের কনসেপ্টটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আর তোমরা যখন প্র্যাকটিস করবে যেন তখন তোমরা তাড়াতাড়ি করতে পারো, তার জন্য একটু ধীরে ধীরে এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি খুব সহজেই, ঠিক আছে? তার জন্য একটু হয়তো লেন্থি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তোমরা ধৈর্য ধরে দেখো এবং প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করছি তোমাদের এত সময় লাগবে না, কারণ আমারও এত সময় লাগে না যদি আমি নিজে করি, ঠিক আছে? তো এখানে দেখো, এ এবং বি আলাদা আলাদাভাবে 20 এবং 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করেছে, তারপর বি যোগ দিয়েছে, অর্থাৎ প্রথম 4 দিন এ একা করেছে আর বাকি কাজ তারা দুজনে মিলে করেছে, ঠিক আছে? তো এটিও আগের মতনই অনেকটি। তো এ করে 20 দিনে আর বি করছে 12 দিনে। তো 20 আর 12-র যদি আমরা লসাগু দেখি তো 40-60 হবে, এখানেও 60 হবে, 60 ইউনিট, ঠিক আছে? 60 ইউনিট মোট কাজ। এখন এ একদিনে করে 60/20 অর্থাৎ 3 ইউনিট কাজ, আর বি একদিনে করবে 60/12 অর্থাৎ 5 ইউনিট কাজ, ঠিক? এখন দেখো, প্রথম 4 দিন কিন্তু এ একা করেছে, এখানে এ বি একসঙ্গে দেখে নেবো কত। তো এ প্লাস বি দুজনে একদিনে করবে 8 ইউনিট কাজ। এখন এ 4 দিন একাই করেছে, তো এ 4 দিনে কত করবে? এ 4 দিনে করবে 3 ইউনিট করে একদিনে, তো 4 দিনে করবে 4×3 12 ইউনিট কাজ, 12 ইউনিট কাজ। তো 4 দিন আমরা ধরে রাখবো, ঠিক আছে? 4 দিনে 12 ইউনিট কাজ করে, তো কাজ বাকি থাকে 60-12 অর্থাৎ 48 ইউনিট কাজ, 4×10 48 ইউনিট কাজ বাকি থাকে। এই কাজটি এ আর বি মিলে করেছে, তো এ বি একদিনে করে 8 ইউনিট, তো 48 ইউনিট করতে কত সময় লাগবে? 48/8 অর্থাৎ 6 দিন। দেখো, এ বি মিলে করেছে 6 দিন আর এ একা করেছে 4 দিন, তো মোট কত লাগছে? মোট লাগছে 4+6 অর্থাৎ 10 দিন। তো দুজনে মোট সময় লাগবে 10 দিন, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 10 দিন। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ একটি কাজ 60 দিনে করতে পারে, এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ 30 দিনে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? এই অঙ্কটি একটু বোঝার আছে, ঠিক আছে বন্ধুরা? দেখো, এ একা 60 দিনে করতে পারে, এ করেছে 15 দিন, তো এর কাজ কত বাকি আছে? এর কাজ বাকি আছে 45 দিনের, 15 দিন করে দিয়েছে, তো 45 দিনের কাজ বাকি আছে। এই 45 দিনের কাজটি বি কী করছে? বি 30 দিনে শেষ করছে, ঠিক আছে? বি 30 দিনে শেষ করে, তো এর 45 দিনের কাজ বি 30 দিনে শেষ করে, 45 দিনের কাজ বি 30 দিনে শেষ করে, তাই তো? তাহলে এর 60 দিনের কাজ, মানে মোট কাজ, এ যে কাজটি করে সেটি হচ্ছে মোট কাজ, 60 দিনে করে। তো এই 60 দিনের কাজ বি কত দিনে শেষ করবে? দেখো, একদিনের কাজ শেষ করবে 30/45 হয়ে যাবে, তো 60 দিনের কাজ শেষ করবে 60 দিয়ে গুণ হয়ে যাবে। এখন 15 দিয়ে কাটলে 2, 15 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটি কাটলে 20 অর্থাৎ 40 দিনে। তো এ যে কাজটি 60 দিনে করে, বি সেই কাজটি 40 দিনে করে, তো এর কাজের ক্ষমতা হচ্ছে 60 দিন আর বি এর হচ্ছে 40 দিন। এখন যদি এটি হয়, তো একত্রে তারা কতদিনে করবে? একত্রের ফর্মুলা দেখো বন্ধুরা, আমরা প্রথম দিকেই বলেছিলাম একত্রে করার ফর্মুলা হচ্ছে xy/x+y। তো এখানে এক্স হচ্ছে 60×y হচ্ছে 40 আর নিচে হবে 60+40, ঠিক? তো উপরে আমরা রেখে দেবো 60×40 আর নিচে হবে 100, তো 2 শূন্য 2 শূন্য কেটে দেবো, তাহলে হয়ে যাবে 4×6=24। তো 24 দিনে তারা একত্রে করবে, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 24 অর্থাৎ অপশান এ। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে, এ একা কাজটি কতদিনে করবে? একটিও একটু ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। দেখো, এ ও বি দুজনে একত্রে কত করে? 30 দিনে একটি কাজ করতে পারে, বেগ তারা একত্রে কী করেছে? 20 দিন কাজ করেছে, অর্থাৎ এ আর বির কাজ বাকি কত আছে? এ আর বি এর কাজ আছে, কাজ বাকি আছে 10 দিনের, ঠিক আছে? এই 10 দিনের কাজটি কী করেছে? না, বি চলে গেছে, এবার বি চলে গেলে কী পড়ে থাকছে? শুধুমাত্র এ। তো এ কী করেছে? 20 দিনে করেছে। তো এ বি যেটি 10 দিনে করে, বি সেটি এ সেটি 20 দিনে করে, তাই তো? এ সেটি 20 দিনে করছে। তো আমি এরকম লিখতে পারি, এ বির 10 দিনের কাজ, 10 দিনের কাজ এ করে 20 দিনে, এ করে 20 দিনে। তো এ বি যেটি 30 দিনে করে, 30 দিনে মোট কাজ করে, তো 30 দিনে করলে সেটি এ একা কত দিনে করবে? দেখো, এ বির 10 দিনের কাজ
এ 20 দিনে করে, তো এবির একদিনের কাজ এ করবে 20/10 দিনে, তো এবির 30 দিনের কাজ এ একা করবে, 30 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এ একা কাজ করছে পুরোটি, ঠিক আছে? এটির সঙ্গে এটি কাটলে 2, অর্থাৎ 30 × 2 60 দিন, তো 60 দিন লাগবে এর একা করতে। এবি যে কাজটি 30 দিনে করে সে কাজটি শুধুমাত্র এ 60 দিনে করবে। এইটি হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আশা করছি বুঝতে পেরেছ, যদি না বুঝতে পারো তো আরেকবার রিভাইন করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজটি 30 দিনে করতে পারে, এ একা কাজটি কত দিনে করবে? এই অঙ্কটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে বন্ধুরা। দেখো, বি সি একত্রে যে কাজটি করে সেই কাজটি এ একা করতে পারে, অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে লিখি, বি প্লাস সি এরা যে এর যে কর্মক্ষমতা সমান এর একার কর্মক্ষমতা সমান, ঠিক? এখন সিম্পলি যদি ধরো এখানে আমি এ যোগ করি, মানে এর কর্মক্ষমতা যোগ করি, তো এখানে আমাকে এর কর্মক্ষমতা যোগ করতে হবে, ঠিক? এখন দেখো, আমরা এ বিকে একজন ধরে নেব, এ বির কর্মক্ষমতা যদি একজনের হয় তো এ কত দিনে করে? এ বি দেখো, এ বি করে 20 দিনে, অর্থাৎ এ বি করছে 20 দিনে, আর সি একার কর্মক্ষমতা কতদিন? না, এই একা করে 30 দিনে। এখন এটা সমান যদি এক্স আর এটা যদি ওয়াই হয়, তো এরা তিনজনে একত্রে কত করবে? এই তিনজনে একত্রে কত করবে? না, এটি এক্স আর এটি ওয়াই আছে, তো ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে যদি আমরা দেখি, তো 20 × 30 ডিভাইডেড বাই 20 আর 30 যোগ হয়ে যাবে, অর্থাৎ 50, ঠিক আছে? তো 0 আর 0 কাটবো, 5 দিয়ে এটি কাটলে 4, তো 4 × 3 = 12 দিন, 12 দিনে করবে। এখন সিম্পলি একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা, দেখো এ তিনজনে করছে 12 দিনে, তার মানে দুজন এ করছে 12 দিনে, একই জিনিস, ঠিক আছে? দুজনের কর্মক্ষমতা এ দুটি সমান, তাহলে আমরা লিখতে পারি 2A, দুটি এ অর্থাৎ 2A করে 12 দিনে, সরি এখানে সমান দিলে হবে না, তাহলে শুধু এ একদিনে কত করবে, এ কত দিনে করবে কাজটি? দেখো, দুটি এ 12 দিনে করে, তো একজন যখন এ হবে, মানে যখন লোক কমে গেল, অর্ধেক হয়ে গেল, তখন তার দিন সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে, অর্থাৎ 12 × 2 = 24 দিনে করবে। দুটো এ 12 দিনে করে, তো একটি এ সিঙ্গেলি 24 দিনে করবে, তো এটি হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 24 দিন, অর্থাৎ অপশান সি। আশা করছি বুঝতে পেরেছি এই অঙ্কটিও, এটিও সিম্পল ছিল। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, তো শেষ 4 দিন দেখো সি চলে গিয়েছে, অর্থাৎ শেষ 4 দিন এ আর বি দুজনে মিলে করেছে, সি ছিল না, ঠিক আছে? তো দেখো এখানে এ করে কত দিনে? 24 দিনে, বি করে 30 দিনে, আর সি করছে 40 দিনে, ঠিক আছে? এ তিনটি লসাগু আমরা বের করবো, এ তিনটি লসাগু হবে 24, 30, 120। অনেকে বলছো আমি মুখে মুখে কীভাবে লসাগু ধরে নিচ্ছি, অনেক সময় লসাগু তার বা তার গণিতক ধরলেও কিন্তু অ্যান্সার চলে আসবে, ধর 120 এখানে লসাগু, ঠিক আছে? আমি যদি 240 ধরি বা 360 তাতেও কিন্তু অ্যান্সার চলে আসবে, আর লসাগু তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তো এই ছোটো ছোটো অঙ্কের লসাগু অনায়াসে তোমরা বের করে নিতে পারবে, ঠিক আছে? এখানে আমরা এ বি সির একদিনের কাজ দেখে নেব, এ একদিনে করবে 120/24, অর্থাৎ 5 ইউনিট, বি একদিনে করবে 120/30, অর্থাৎ 4 ইউনিট, আর সি একদিনে করবে 120/40, অর্থাৎ 3 ইউনিট। এখন দেখো, শেষ যে 4 দিন ছিল সি চলে গিয়েছে, অর্থাৎ শেষ 4 দিন এ আর বি একা করেছে, তো একদিনে কত করে? একদিনে তারা করে 9 ইউনিট কাজ, তো 4 দিনে কত করবে? 4 দিয়ে গুণ করবে, অর্থাৎ 36 ইউনিট কাজ তারা করেছে, ঠিক আছে? এ আর বি মিলে শেষ 4 দিন 36 ইউনিট কাজ করেছে, ঠিক আছে? তো আমি এখানে পাশে লিখে রাখবো 4 দিন, তো 4 দিন কাজ হলো। এখন দেখো, 36 ইউনিট যদি কাজ হয়ে যায়, তো এ বি সি তিনজনে একত্রে কত করে? একত্রে একদিনে করবে 9 আর 3 = 12 ইউনিট কাজ, এই 12 ইউনিট কাজ তারা একদিনে করে, তো বাকি কাজটি তারা কতদিনে করবে সেটি আমরা বের করবো, ঠিক আছে? শেষ 4 দিন কিন্তু বি আর এ দুজনে মিলে করেছিল, সি ছিল না, তো কাজ কত বাকি থাকে? দেখো, মোট ছিল 120 ইউনিট, সেখান থেকে 36 ইউনিট বিয়োগ করে দেবো, তাহলে 20 বাদ দেবো, 16 বাদ দেবো, 84 ইউনিটের কাজ পড়ে থাকে। এই কাজটি এ বি সি তিনজনে একসঙ্গে করেছিল প্রথম দিকে, তো কতদিন সময় লাগবে 84 ইউনিট করতে? 84/12, অর্থাৎ 12 = 7 = 84, তো 7 দিন সময় লাগবে।
দেখো এখানে তিনজনে মিলে 7 দিন সময় লেগেছে, আর শুধু বি করেছিল 4 দিনে, এ আর বি 4 দিনে করেছিল, তো মোট কত লাগছে? 7 আর 4 11 দিন, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 11 দিন সময় লাগবে মোট, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 11। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? তো এখানেও একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে বন্ধুরা। এখানে শেষ 4 দিন অবধি কী আছে না, এ চলে গিয়েছে আর শেষ 3 দিন আগে বি চলে যায়। তো শেষ 4 দিনের যদি কাজ ধরি, এটি শেষ দিনের কাজ, এটি 2 দিন আগের কাজ, এটি 3 দিন আগের কাজ, এটি 4 দিন আগের কাজ। ঠিক আছে, এর আগে যে কাজগুলো ছিল এরা কিন্তু এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করেছে। এখন এই কাজটি করার আগে কে চলে গিয়েছে? এ চলে গিয়েছে। এ চলে গেলে কী করবে? এই কাজটি বি আর সি করছে। এবার এই কাজ পর আগে, এই কাজটি করার আগে মানে এই দিনের আগে কি চলে গিয়েছে না, বিও চলে গিয়েছে। তো এই যে বাকি কাজটি 3 দিনে থাকছে, এই কাজটি কিন্তু সি একা করেছে। ঠিক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্ট। এবার আমরা দেখো, আমরা ইউনিট মেথডে করব, তারপর খুব সহজে পেয়ে যাব। দেখো, এ করে 4 দিনে, বি করে 8 দিনে, আর সি করে 10 দিনে। তো এগুলি লসাগু কত হবে? 10 20 হচ্ছে না, 30 তো হবে না, 40। তো 40 ইউনিট কাজ আমরা ধরে নেবো মোট। ঠিক, এখন এ একদিনে কত করবে? এ একদিনে করবে 40 বাই 4, অর্থাৎ 10 ইউনিট কাজ। বি করবে একদিনে 40 বাই 8, অর্থাৎ 5 ইউনিট কাজ। আর সি একদিনে করবে 40 বাই 10, অর্থাৎ 4 ইউনিট কাজ। ঠিক, এখন দেখো, সি একা শেষ 3 দিন করেছে, তো 3 দিনে সি কত করবে? সি 3 দিনে করবে 4 3 12 ইউনিট কাজ, আমরা এই দিনটি ধরে রাখবো। আর শেষ 2 দিন, শেষ চতুর্থ দিন বি আর সি করেছে, তো বি করে 4 5 ইউনিট আর সি করে 4 ইউনিট, তো মোট 9 ইউনিট কাজ। ঠিক আছে, বি প্লাস সি একদিনে করে 5 আর 4, অর্থাৎ 9 ইউনিট কাজ। ঠিক আছে, তো মোট 4 দিন হলো, আর মোট কাজ কত হয়ে গিয়েছে? মোট কাজ হয়ে গিয়েছে দেখো 12 আর 9, অর্থাৎ 21 ইউনিট কাজ হয়ে গিয়েছে। ঠিক, তো মোট এখানে 4 দিন পেলাম, 21 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি থাকে কত কাজ? বাকি 40 থেকে 21 বিয়োগ করব, অর্থাৎ 40 মাইনাস 21, অর্থাৎ 19 ইউনিটের কাজ পড়ে থাকে। এই 19 ইউনিট কাজ কিন্তু এ বি আর সি মিলে করেছে। তো এ বি সি যদি তিনজনে দেখি, একদিনের কত কাজ হবে? একদিনে 10 আর 5 15 আর 19, 19 ইউনিট কাজ করে একদিনে। ঠিক আছে, একদিনে করে 19 ইউনিট কাজ, তো 19 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তো 19 ডিভাইডেড বাই 19, অর্থাৎ একদিন লাগবে এ বি সি এর। তো মোট কত লাগছে দেখো, মোট 3 দিন সি একা করেছে, এ বি সি একদিন করেছে, আর এ বি সি তিনজনে মিলে একদিন করেছে, তো মোট হচ্ছে 4 আর 1 5 দিন। ঠিক, 3 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 5 দিন। তো এটি হবে আমাদের অ্যান্সার, মোট কাজ শেষ হতে 5 দিন সময় লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, এ ও এ বি ও সি পৃথকভাবে যথাক্রমে 8 16 এবং 24 দিনে একটি কাজ করতে পারে, বি একদিন অন্তর অন্তর এ ও সিকে সাহায্য করে, কাজটি মোট কত দিনে শেষ হবে? ঠিক আছে, তো আলাদা আলাদাভাবে দেওয়া আছে। বিয়ের ক্ষেত্রে বলা আছে, বি একদিন অন্তর অন্তর একে এবং সিকে সাহায্য করে, অর্থাৎ প্রথম দিন একে সাহায্য করে বি, আবার দ্বিতীয় দিন কি করে না, সিকে সাহায্য করে বি। ঠিক আছে, অর্থাৎ প্রথম দিন শুধুমাত্র এ বি কাজ করে, দ্বিতীয় দিন সি আর বি কাজ করে। ঠিক আছে, এইভাবে কাজ করছে, তাহলে কতদিন মোট সময় লাগবে আমরা বের করব। কীভাবে বের করব দেখো, এ করে 8 দিনে, বি করে 16 দিনে, আর সি করে 24 দিনে। তো 8 16 24-এর লসাগু হচ্ছে 48 ইউনিট ধরে নেবো মোট কাজ। এখন এ একদিনে কত করবে? এ একদিনে করবে 48 বাই 8, অর্থাৎ 6 ইউনিট। বি একদিনে কত করবে? 48 বাই 16, অর্থাৎ 3 ইউনিট। আর সি কত করবে? সি করবে 48 বাই 24, অর্থাৎ 2 ইউনিট কাজ। এখন দেখো, প্রথম দিন এ আর বি করবে, তো প্রথম দিন এ বি করলে কত করে? 9 ইউনিট কাজ। আর দ্বিতীয় দিন বি আর সি করবে, তো বি আর সি করলে কত করে? 5 ইউনিট কাজ, তাই তো? এরকম। এখন দেখো, মোট 2 দিন হচ্ছে, তাহলে মোট 2 দিনে কত কাজ হচ্ছে?
মোট দুদিনে দুদিনে কাজ হচ্ছে, প্রথম দিন 9 ইউনিট আর দ্বিতীয় দিন 5 ইউনিট, তো মোট দুদিনে কাজ হচ্ছে 9 প্লাস 5 অর্থাৎ 14 ইউনিট। এখন কি করব, এই 48 থেকে 14 ইউনিট আমরা ভাগ করব, মানে পূর্ণ সংখ্যায় কত ভাগ যাচ্ছে দেখব। দেখো 48কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তো 14 × 3 = 42 হবে, আর 6 ইউনিট কাজ বাকি থাকবে। অর্থাৎ তিনবার পূর্ণবার করতে পারবে, বি এ বি আর বিসি তিনবার করতে পারবে। তিনবার যদি করতে পারে তো দেখো এখানে 3 দিয়ে গুণ করলে 6 দিন হবে, 6 দিনে কাজ হচ্ছে কত, এটিও 3 দিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ 42 ইউনিট, 14 × 3 অর্থাৎ 42 ইউনিট। ঠিক আছে, 42 ইউনিট কাজ হচ্ছে যেখানে 6 দিন সময় লাগছে, এটুকু আমাকে মনে রাখতে হবে, 6 দিন 42 ইউনিট। এখন যে কাজটি পড়ে থাকে সেই কাজটি নেক্সট যে স্টেপ হবে সেই স্টেপে এ আর বি করবে, কারণ সি থাকবে না, সেটা প্রথম দিন হচ্ছে, তো তো সি থাকবে না, এ আর বি মিলে করবে। তো কাজ পড়ে থাকে 48 থেকে 42 বিয়োগ করে দেবো, 6 ইউনিট কাজ পড়ে থাকে, এই 6 ইউনিট কাজ নেক্সট বারে এবার এ আর বি মিলে করছে, তো এ আর বি 9 ইউনিট করে একদিনে, 9 ইউনিট, তো 6 ইউনিট করতে কত সময় লাগবে, 6 ইউনিট করতে সময় লাগবে 6/9 অর্থাৎ 3 দিয়ে কাটলে 2/3 দিন। দেখো এখানে লেগেছে 6 দিন আর এখানে লাগছে 2/3 দিন, তো মোট কত লাগবে আমরা যোগ করে দেবো, 6 + 2/3, তো আমরা অ্যাকচুয়ালি 6 পূর্ণ 2 তিনই পাবো। ঠিক আছে, এটি হবে আমাদের অ্যান্সার, এটি অ্যান্সার হয়ে যাবে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 6 পূর্ণ 2 তিন দিন। যাবো নেক্সট প্রশ্নে, পরের অঙ্ক হলো কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে 20, 8, ও 10 দিনে করতে পারে, কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে, এ কতদিন কাজে নিযুক্ত ছিল, অর্থাৎ শেষ 4 দিন বি আর সি করেছে আর প্রথম যে কাজ ছিল সেগুলি এ একাই করেছে। ঠিক আছে, তাহলে খুব সিম্পল আমরা বের করতে পারবো, কারণ এর আগে এই ধরনের অঙ্ক নিয়ে আমরা আগেও আলোচনা করলাম। তো এ করে 20 দিনে, বি করে 8 দিনে, আর সি করছে 10 দিন, তো 20, 8 আর 10 এর লসাগু আমরা দেখব, লসাগু 40 হবে, কারণ 40কে সব দিয়ে ভাগ যাচ্ছে, তো 40 ইউনিট হচ্ছে মোট কাজ। এখন এ একদিনে কত করবে, 40/20 অর্থাৎ 2 ইউনিট, বি একদিনে করবে 40/8 অর্থাৎ 5 ইউনিট, সি একদিনে করবে 40/10 অর্থাৎ 4 ইউনিট। এখন দেখো শেষ বলেছে কি, বিসি শেষ 4 দিন কাজ করেছে, তো বিসি শুধু যদি দেখি আমি, তো বিসি একদিনে করে 9, একদিনে করছে 9 ইউনিট, তো 4 দিনে কত করবে, বি প্লাস সি এরা 4 দিনে করবে 9 × 4 অর্থাৎ 36 ইউনিট, 36 ইউনিট কাজ তারা 4 দিনে করছে, এই 4 দিন আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর বাকি যে কাজ থাকে সেটি এ একা করেছে, তো বাকি কাজ কত, বাকি কাজ থাকে মোট ছিল 40 ইউনিট, সেখান থেকে 36 ইউনিট বিয়োগ করে দেবো অর্থাৎ 4 ইউনিট কাজ থাকে, এই 4 ইউনিট কাজ এ একা করেছে, এ একা একদিনে 2 ইউনিট করে, তো 4 ইউনিট করতে 4/2 অর্থাৎ 2 দিন সময় লাগবে। ঠিক, তো এটি হচ্ছে আমাদের এবার অ্যান্সার চলে আসবে, দেখো 4 দিন বিসি করেছে আর এ 2 দিন করেছে, তো মোট কত, মোট হচ্ছে 4+2 অর্থাৎ 6 দিন, এটি হবে আমাদের অ্যান্সার। সরি, চেয়েছে কি এ কত দিন কাজে নিযুক্ত ছিল, তো এ মাত্র 2 দিন কাজ করেছে, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এ 2 দিন মাত্র কাজ করেছে অর্থাৎ 2 দিন কাজে নিযুক্ত ছিল, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 2 দিন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আজকেও দেখো 20 মিনিটের উপরে চলে গেল, প্রায় 23 মিনিট হয়ে গিয়েছে, তো যাই হোক একটু ধীরে ধীরে এবং তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এত সময় লাগছে, আশা করছি তোমরা আমার প্রবলেমটা বুঝবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেল তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।